আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটারের 3 নম্বর পার্টে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের ল্যাপটপের কয়েকটি কাজ সম্পর্কে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ল্যাপটপ আছে। তো এই ল্যাপটপটা যদিও আপডেট ভার্সনের, আপনাদের কাছে যদি এই ধরনের আপডেট ভার্সনের না থাকে হয়তো অন্যটাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পিছনে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের থাকবে না। এই পোর্ট গুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অডিও জ্যাক, আর এটা হচ্ছে আপনার এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই পোর্টটা হচ্ছে আপনার এই ল্যাপটপ থেকে আপনি যদি কোনো মনিটর লাইন দিতে চান সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারবেন। বড় কোনো মনিটর যদি আপনার থাকে এক্সট্রা এক্সটার্নাল কোনো মনিটরে কিন্তু আপনি লাইন দিতে পারবেন এই এইচডিএমআই পোর্টের মাধ্যমে। আর এটা হচ্ছে অডিও জ্যাক। অডিও জ্যাকের মাধ্যমে আপনি আপনার যে কোনো অডিও বক্সে আপনি লাইনটা দিতে পারবেন এবং সেই লাইনের মাধ্যমে আপনার গান চলবে বা আপনার অডিওটা পাস হবে। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইউএসবি আছে। ইউএসবি তে আপনি যে কোনো কিছু কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ল্যাপটপ ল্যাপটপের সাথে আপনি যদি ইউএসবি সিস্টেমের যদি আপনার মাউস থাকে বা কিবোর্ড থাকে এগুলো আপনি সংযোগ দিতে পারবেন। তারপরে আপনি দেখেন আরেক পাশে আছে আপনার ইন্টারনেটের যে ব্রডব্যান্ডের যে লাইন কানেকশনটা, এটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনের জন্য। আর এটা আরেকটা ইউএসবি আছে। তো আপনার এ পাশেও একটা অডিও পোর্ট আছে, আপনারা এখান থেকেও আপনার অডিও সংযোগটা দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার বললাম যে ইন্টারনেটের ল্যান্ডলাইনের লাইন, এখান থেকে আপনি দিতে পারবেন। আপনার ডান পাশেও এখানে দুইটা ইউএসবি আছে। আপনার অনেকের হয়তো বাম পাশে দুইটা থাকতে পারে ইউএসবি, ডান পাশে দুইটা থাকতে পারে। তো এক এক ল্যাপটপে এক এক রকম থাকে। তা আপনারা এখান থেকে আপনারা এই এই সংযোগের মাধ্যমে আপনি মাউস বা আপনার কোনো পেন ড্রাইভ বা এই জাতীয় যে কোনো কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার এয়ার কুলিং সিস্টেম, আপনার এটা থাকবে বাম পাশে, বেশিরভাগ ল্যাপটপেরই আপনার বাম পাশে থাকবে। আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার এয়ার কুলিং সিস্টেম। এখান থেকে আপনার যে গরম যে বাতাসটা এখান দিয়ে বের হবে, আপনার ল্যাপটপটা ঠান্ডা রাখার জন্য এই সিস্টেমটা রাখা হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি ল্যাপটপের একটা বিভিন্ন পোর্ট বা আপনার কার্যপ্রণালী। আপনারা এই পোর্ট গুলো ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আগামীতে আপনাদের আরো এই বেসিক কম্পিউটার রিলেটেড আরো গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দিব। যদি আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।